একেবারে বছরের শুরুতেই এই 2 ফেব্রুয়ারির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। কেন অপেক্ষা করে থাকি এটার বলার অপেক্ষা রাখে না। আমরা যারা খুব কাছ থেকে এই মানুষটিকে জেনেছি, তার কথা শুনেছি, সেই মানুষটির জন্মদিন আজকে। তিনি হলেন জয়া মিত্র। এখানে উপস্থিত কারো কাছে তিনি জয়াদি, কারো কাছে তিনি জয়া মা, কারো কাছে শুধু জয়া, কারো কাছে হয়তো জয়া মিস বা জয়া ম্যাম। যেমন আমি ছোট থেকে জয়া মিস বলেই পরিচিত। আর এই যে আলোকিত প্রাঙ্গণ আমরা সবসময় দেখতে পাই, বিশেষ করে 2 ফেব্রুয়ারির দিন সকাল থেকে একটা কর্মযজ্ঞ চলে। মানে আমরা সকাল থেকে যারা থাকি আমরা জানি যে সকালবেলা ফুল দিয়ে পুরো এই চত্বরটা সাজিয়ে ফেলে বাচ্চারা, কারণ জয়া মিস ভীষণ ফুল পছন্দ করতেন। সকাল থেকে রঙিন নানান ফুলের সমারোহে মনে হয় সত্যি সত্যি যেন সেই লুটিয়ে শাড়ি পরা মানুষটি হেসে হেসে খালি পায়ে সারা চত্বরে ঘুরে বেড়াচ্ছে আর বলছে, এটাই তো আমি চেয়েছিলাম, এটাই আমি চেয়েছিলাম যে এখানে আলো জ্বলে উঠবে, এখানে অন্ধকার দূরে যাবে। কাজেই প্রত্যেক ডিসেম্বরে যখন অ্যাসপিরেশন হয় তখন আমার মনে হয় আমি বলিও এখানে দাঁড়িয়ে যে অ্যাসপিরেশন বা আস্পৃহা হচ্ছে স্বপ্ন পূরণের উৎসব। আর আজকে এই 2 ফেব্রুয়ারির দিন আমি যেটা মনে করি যে আজকে একটা আলোর জন্মদিন, যে আলো কিছু স্পর্শ করলেই তাকে সোনায় পরিণত করতে পারে, যে আলো ঠিক পরশ পাথরের মতো, যে আলো যে কোনো অন্ধকারকে ভেদ করে চতুর্দিক ফর্সা করে তুলতে পারে, যার হাসি প্রত্যেকের মনে হয় আমার জন্য হাসছে, আমাকে বেশি ভালোবাসে বলে আমার দিকে তাকিয়ে ঠিক এমনি করে হাসছে, সেই মানুষ যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন, যিনি চিরজীবী চিরযুবা, যিনি মৃত্যুঞ্জয়ী। মৃত্যু আজকে কত বছর বয়স জন্মদিন পালন করা হচ্ছে জয়া মিসের সেটি কোনো কথাই নয়। বিষয়টা হচ্ছে যে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, আমাদের মনের মণিকোঠায় এই মানুষটির নাম লুকিয়ে আছে। আর আজকের এই সন্ধ্যায় আমরা শুনবো তারই কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর শুধু একটা দিনের সন্ধ্যায় কিন্তু নয়, প্রতিদিন আমাদের স্কুল সকালবেলা যখন শুরু হয় সেই সকালবেলা এই কণ্ঠস্বরের সাথে সমস্ত স্টুডেন্টরা এবং আমরা সমস্ত টিচাররা মিলে যারা এখানে থাকি প্রত্যেকে আমরা মনঃসংযোগ করি। দিনের শুরুটাই হয় জয়া মিসের কণ্ঠস্বরের মধ্য দিয়ে। আজকের এই সন্ধ্যার শুরুটাও আমরা তাঁরই কণ্ঠস্বর শুনে করব। শুনব সেই মায়া জড়ানো কণ্ঠস্বর। কাজ করছো আমায় সেই কাজে কি লাগাবে না, কাজের দিনে আমায় তুমি আপন হাতে জাগাবে না, ভালো মন্দ ওঠা পড়ায় বিশ্বশালার ভাঙা করায় তোমার পাশে দাঁড়িয়ে যেন তোমার সাথে হয় গো চেনা, সেই কাজে কি লাগাবে না। ভেবেছিলেম বিজন ছায়ায় নাই যেখানে আনা গোনা, সন্ধ্যাবেলায় তোমায় আমায় সেথায় হবে জানা শোনা, অন্ধকারে একা একা সে দেখা যে স্বপ্ন দেখা, ডাকো তোমার হাটের মাঝে চলছে যেথায় বেচা কেনা, তুমি যে কাজ করছো আমায় সেই কাজে কি লাগাবে না। রবি ঠাকুরের লেখা গীতাঞ্জলির এই লাইন কটি পড়লে আমার জয়া মিসের মুখটাই মনে আসে, আজকে সকাল থেকে অন্তত তাই আসছে। 1953 সাল ঘোষিত হয়েছিল সেই দিনই যে মা তার কাজে লাগাতে চলেছেন জয়া মিসকে। জয়া মিস যেন সেখানে গিয়ে দাঁড়িয়েছিলেন
বেড়াতে গিয়েছিলেন পন্ডিচেরি? কিচ্ছু না, কিচ্ছু জানা ছিল না, কিচ্ছু চেনা ছিল না, কেন যাচ্ছেন পন্ডিচেরি বেড়াতে গিয়েছিলেন। সেখানে গিয়ে যেন এই কথাটি তিনি ধ্বনিত করেছেন যে তুমি যে কাজ করছো আমার সেই কাজে কি লাগাবে না। আর সত্যি সেই যে আশীর্বাদ তিনি পেলেন মায়ের সেই 1953 সালে, সেদিন কিন্তু ইতিহাস লেখা হয়ে গিয়েছিল যে এই হোম অফ গ্রেস গ্রেসফুলি চালাবেন জয়া মিত্র। এই হোম অফ গ্রেসের অন্ধকার ঘাসে ডুবে থাকা এই জায়গা, সন্ধ্যের পরে কেউ আসে না, আশেপাশ কালীগঞ্জ এলাকা তখন এত আলোকিত নয়, দূরে ইতিউতি শেয়ালের আওয়াজ শোনা যায়, এই বড় বড় এই বিল্ডিং তখন কিচ্ছু ছিল না, শুধুমাত্র তখন জয়া মিস। আর জয়া মিস এই হয়ে ওঠা জয়া মিসের একজন মানুষের নাম না করলেই নয়, তিনি হচ্ছেন রথিন মিত্র। পিছনে যে ওই মানুষটি যদি না থাকতেন তাহলে এতটা দ্রুত এগিয়ে যাওয়াটা সুবিধাজনক হতো না। এবং তখন আমাদের শ্রী এখন এই বড় সড় মানুষটি যে হেঁটে বেড়াচ্ছেন, তিনি তখন ছোট্ট বাবুয়া ছিলেন, তিনি ওখানে পা ঝুলিয়ে বসে থাকতেন সমাধির সামনে যে লক্ষ্মী আসবে অন্ধকারে, এই অন্ধকারে কি কেউ ঢুকবে। এই যে জিজ্ঞাসা চিহ্নটাকে উনি সরিয়ে দিয়ে লোক আসবে বলে দাড়িতে পরিণত করেছিলেন, তিনি হচ্ছেন জয়া মিত্র। আজ তিনি চলে যাওয়ার পরেও, তাই এত বছর পরেও আমরা দাঁড়িয়ে আছি আলোকিত সন্ধ্যায়। আর আমার একটা অদ্ভুত লাগে, আমি জানি না আমি ভাষায় এটা প্রকাশ করতে পারবো কি না, ইতিহাস না লেখা হয়, কারণ যখন কোনো মানুষ কোনো কাজ করে হঠাৎ করে যে কোনো একটা কাজ করা হয়ে গেল, কিছু একটা দায়িত্ব পালন হয়ে গেল তা নয়, অনেক আগে থেকে কিন্তু সেটা চলতে থাকে। কারণ জয়া মিস এখানে আসবেন, এইভাবে তিনি এই প্রতিষ্ঠানকে সুন্দর করে তুলবেন, তার জন্য শিক্ষা প্রয়োজন, তাই ছোটবেলা থেকে সেই মানুষটির কিন্তু গান শেখা, ফুল সাজানো শেখা, আলপনা দেওয়া, সুন্দর করে সাজতে শেখা, বেথুন কলেজে বোটানির ছাত্রী এবং সেখানে মিস বেথুন হয়ে ওঠা, এত সুন্দর। তারপরে ইংরাজিতে এমএ করা, আর্ট কলেজ থেকে সেখানে ফাইন আর্টসে ডিগ্রি নেওয়া, ফ্লাওয়ার শোতে পার্টিসিপেট করা, সেখান থেকে ডিপ্লোমা অর্জন করা, এই যে ধীরে 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 অন্তরালে থেকে কেউ একজন তাকে তৈরি করে তুলছিলেন আর বলছিলেন আমাদের উদ্দেশ্যে যে তোরা অপেক্ষা কর, এরম আলোকিত সন্ধ্যা বহু বছর পর তোরা অনেকদিন ধরে উপহার পাবি, আর যিনি উপহার দেবেন আমি তাকে তৈরি করছি, সে বাড়ছে। সেই জয়া মিসের জন্মদিনে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এবং আরও কী কী করতেন এই বিদুষী মানুষটি, একটা রূপকথার চরিত্রের মতো এই মানুষটি, তা আমরা শুনবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়া মিসের খুব প্রিয়, খুব কাছে আমাদের সকলের খুব প্রিয়, আমি ব্যক্তিগতভাবে তার গুণমুগ্ধ, আমাদের সুপ্রীতিদা, সুপ্রীতি মুখোপাধ্যায়। বাচিক শিল্পের কথা যদি বলি, কণ্ঠশিল্পের কথা যদি বলি, তাহলে প্রথম সারিতে যে নাম আসে তিনি হলেন সুপ্রীতিদা, সুপ্রীতি মুখোপাধ্যায়। আমরা সুপ্রীতিদার কাছ থেকে এবার শুনব আমাদের সেই চিরজীবী চিরযুবা জয়াদির জীবনের কিছু জানা কথা না জানা কথা। সুপ্রীতিদা, সুপ্রীতি মুখোপাধ্যায়। নমস্কার সমাগত সুধীবৃন্দ, আমার আন্তরিক শ্রদ্ধা গ্রহণ করুন। প্রিয় বন্ধুবর্গ, আমার ভালোবাসা, জয়াদির পায়ে আমার একটি আনত প্রণাম নিবেদন করি। আমি জানি এখানে এমন অনেক মানুষ আপনারা উপস্থিত আছেন যারা জয়াদিকে আমার চেয়ে অনেক ভালো জানেন, আর সেজন্যই আমার একটু সংকোচ হয়। তবে একটা সুবিধে আছে, যেটুকু কথাই যে কটি কথাই বলি না কেন, তা আপনারা আমি হয়তো বলবো এতটুকু, তার অনুসঙ্গে আপনাদের মনে পড়বে অনেক কথা। আমার কোনো কার্যধারা বিবরণী বা সালতামামি করবার দরকার পড়বে না, আপনারা নিজেরাই অনেকটা সংযোগ স্থাপনা করে নেবেন, সুবিধে এই। তবে সংকোচের পাশাপাশি একটা সংশয় আসে, সংশয় এই যে কি বলবো। হ্যাঁ, কোনো মানুষ
যখন মাপে অনেকটা বড় হন তখন তিনি বাইরে যতটা ব্যপ্ত থাকেন তার চেয়ে অনেকটা থাকে লুকোনো। মানুষটিকে তো বাইরে থেকে দেখা যায় না, সেখানে থাকে অনেক অভিপ্সা, অভিপ্রায়, বেদনা, অনুভব, অনুভূতি, পারা না পারার টানা পড়েন, যন্ত্রণা, বেদনা, আনন্দ, সার্থকতা, এইসব মিলেমিশে তো মানুষের অন্তর এক অদ্ভুত রসায়নাগার। সেখানের মানুষটিকে যদিও বা আভাস এখানেটা উপলব্ধি করা যায়, তাকে কথার মাপে এটে ওঠা যায় না। তাই একটা সংশয় আসে কি বলবো বা, তবে আমার একটা প্রাপ্তি আছে জানেন, সেটা এই যে এই সংকোচ সংশয় এসবের মধ্যে দিয়ে যে প্রাপ্তি সেটা হলো এই যে আমি আপনাদের সঙ্গে কটি কথা বলবার চেষ্টা করছি বা কি বলবো যখন ভাবি তখন আমি একটা উচ্চতাকে স্পর্শ করবার সুযোগ পাই। এটা আমাদের দৈনন্দিন সাদামাটা জীবনে খুব একটা বেশি ঘটে না, তো তাই এটা অনেক বড় প্রাপ্তি। আজকে এই যে এখানে আমরা একটা সুসজ্জিত প্রাঙ্গণে আছি, আজ জয়াদির 87তম জন্মদিবস, 87তম। আমার ভাবতে গেলে মনটা একটু খারাপ হয়ে যায়। আজকাল তো মানুষের আয়ুষ্কাল অনেক বেড়েছে, জয়াদি আমাদের মধ্যে থাকতেই পারতেন সশরীরে, আর চলে যাওয়ার দুঃখটা তো 2-4 বছরের নয়, প্রায় 23 বছর তো হলো। আচ্ছা জয়াদি কাজটা কতদিন করেছিলেন? সে ওই 75-76 থেকে 99, অর্থাৎ সে ওই বছর 23-24। এইটা ভারী আশ্চর্যের যে এই 23-24 বছর বয়সে তিনি যে কাজটা করে দিয়ে গেছেন, যার জোরে আমরা আজও এখানে দাঁড়িয়ে আছি, এইটা খুব আশ্চর্যজনক। মাত্র 2.5 দশককাল সময়ের মধ্যে এই কাজটা করতে পারা খুব সহজ কাজ নয়, এই কাজের পক্ষে সময়টা বড় দীর্ঘ সময় নয়। এবং আমাদের ভুলে গেলে চলবে না যে জয়াদি সেটা করেছিলেন প্রায় শূন্য হাতে, শূন্য থেকে শুরু করতে হয়েছিল। কিসের শূন্যতা? রসদের শূন্যতা, উপাদান উপকরণের শূন্যতা। পূর্ণতা ছিল অন্য জায়গায়, সে কথা যদি পারি একটু বলবার চেষ্টা করব। আর এই যে শূন্যতার কথা বলছি, এটা বলতে গেলেই আমার অনেকগুলো আলোড়ন ভেতরে তৈরি হয়ে যায়। সেটা এই যে ধরুন আমরা একটা ছোট্ট ঘটনা বলি, এই অঙ্গনে জয়াদি আসা যাওয়া শুরু করেছেন, এখানে আজকে আমরা অনেক বড় সাংস্কৃতিক বিদ্যালয়ে আছে আমাদের এখন, তখন এখানে গানের চর্চা শুরু করতে হবে, গান শিক্ষার কেন্দ্র গড়তে হবে। তো জয়াদি তার একজন সতীর্থ বান্ধবীকে গিয়ে বললেন এই এরকম একটা ব্যাপার, আমি একটু মানে এরকম করবো, তো তুমি গান শেখাবে? তিনি রাজি হলেন। একদিন এলেন, জয়াদি অপেক্ষায় আছেন, মাদুর পেতে অপেক্ষা করছেন, তারপর দু বন্ধুতে গল্প শুরু করেছেন। তো একসময় বান্ধবী জিজ্ঞাসা করলেন যে কই, কারা শিখবে, কেউ আসছে না? তো তো জয়াদি বললেন এই তো আমি শিখবো, আমি আছি। এইটা হলো জোরের জায়গা, অর্থাৎ একটা যত ছোট করে পারো, যতটুকু পারো শুরু করে দাও। এটা ভাবতে ছোট ঘটনা, বলতেও সোজা, কিন্তু যিনি একদিন ফিউচার ফাউন্ডেশন স্কুল প্রতিষ্ঠা করবেন তার ভেতরে কতটা আলোড়ন চলতে থাকে, কিন্তু ছোট করে শুরু করতে তার কোনো বাধা নেই। এটা কিন্তু সহজ কাজ নয়, আমরা ছোট করে শুরু করতে পারি না, তার কারণ হচ্ছে যে অনেক রকম বাধা আসে, আত্মসর্বস্বতার বাধা বড় হয়ে দেখা দেয়। তো সেইখানে তিনি শুরু করলেন এবং তারই ওপরে জোর করে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে আমি আরেকটা কথা বলবো যে এখানে দেখুন লেখা আছে পায়োনিয়ারিং সোল স্পিরিট, এই হচ্ছে পায়োনিয়ারিং সোল স্পিরিট। তো তিনি কিসের জোরে, কিসের জোরে সেই সুদূর উত্তর কলকাতা, তখন সুদূর কিন্তু
উত্তর কলকাতা থেকে এখানে এসে একজন উত্তর কলকাতার সম্ভ্রান্ত বনেদি পরিবারের গৃহবধূ, তিনি এখানে এসে একটা জায়গায় কাজ শুরু করতে চাইছেন। গার্হস্থ স্বাচ্ছন্দ্য তাকে স্বস্তি দিচ্ছে না, প্রচলিত চিরাচরিত পথের পন্থী হতে দিচ্ছে না, এ কিসের টান? মনের মধ্যে উক্ত কোন বীজ তাকে চলতি পথের পন্থী হতে বাধার সৃষ্টি করছে? বীজ মন্ত্র কি? সে মন্ত্র কি এই যে যা আমরা প্রতিদিন ধ্যান কক্ষে জয়াদির কণ্ঠে উচ্চারণ শুনি? আমাদের সেই উচ্চারণ চারটি মন্ত্র জয়াদি উচ্চারণ করেন। আমাদের মনে হয় যে সেখানে কিন্তু শুধু তদ্গত নিবেদনের উচ্চারণ নয়, চারপাশের প্রতিকূলতা সরিয়ে যেন একটা কণ্ঠস্বর জেগে উঠতে চাইছে, সচেতন উৎসর্গীকরণ, শপথ প্রতিজ্ঞার মতো মনে হয়, কনসাস কনসিক্রেশন। এই হলো জোর, এই হলো সাহস, এই হলো স্পর্ধা, এবং তারই জোরে সমস্ত শূন্যতা ভেসে যায় এবং সেটা একটা সততার জন্ম দেয়, একটা স্বচ্ছ সততা। এবং তারই জোরে তিনি যেখানে গেছেন, যার কাছে গেছেন, তারা জয়াদিকে বিমুখ করেননি, সাহায্যের হাত বাড়িয়েছেন। এইটাই হলো আমাদের জয়াদি সম্পর্কে আসল কথা বলবার, এই পায়োনিয়ারিং সোল স্পিরিট। আমন্ত্রণপত্রে ওই কথাটি লেখা আছে জয়াদির পরিচিতিতে, আমি মুগ্ধ হয়ে লক্ষ্য করছিলাম। আর পূর্বপুরুষদের তো ঠিক করে চিনতে পারাটাই উত্তরসূরিদের কাজ, তাই দেখে খুব সাহস পাই, মনে হয় যে হ্যাঁ জয়াদি আছেন এখানে, এবং তাকে খুব ভেতর থেকে চেনা আমাদের আছে। আমাদের শ্রদ্ধা বাইরের নয়, আমাদের অন্তরের। তো এই যে শূন্যতার কথা বলছিলাম, তো জয়াদির শূন্যতার কথা বলতে গেলে আমার রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ে যায়, সেটা এই যে রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছেন, শেথা মোরে শূন্য হাতে রেখে আপনি হাসিছ সেই শূন্যের আড়ালে গুপ্ত থেকে, দিয়েছ আমার পরে ভার তোমার স্বর্গটি রচিবার, আর সকলের তুমি দাও শুধু মোর কাছে তুমি চাও, আমি যাহা দিতে পারি আপনার প্রেমে সিংহাসন হতে নেমে হাসি মুখে বুকে তুলে নাও, মোর হাতে যাহা দাও তোমার আপন হাতে তার বেশি ফিরে তুমি পাও। আমি জয়াদিকে জয়াদির সঙ্গে শ্রী অরবিন্দ শ্রী মার সংযোগ এই কথাগুলির মধ্যে খুব উপলব্ধি করি। আর শ্রী অরবিন্দ বলেছিলেন, আওয়ার যোগা ইজ নট এ রিট্রিডিং অব ওল্ড ওয়ার্কস বাট এ স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার। জয়াদির সেই কর্মমুখর চলমানতার ছবি যারা দেখেছেন তারা মিলাতে পারবেন যে কর্মজগৎটা জয়াদির কাছে আসলে ছিল একটা স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার। জয়াদিকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করি, ধন্যবাদ, নমস্কার।